এক আলেম তার স্ত্রীকে নিয়ে ট্রেনে করে শ্বশুর বাড়ি যাচ্ছিলেন। তাদের পিছনের সিটে বসে আছে এক জেনারেল শিক্ষিত লোক তার বউকে নিয়ে। লোকটির বউ পর্দা তো দূরের কথা, বরং খোলামেলা পোশাক পরেই যাচ্ছিলেন। ওই আলেমের বউয়ের অবস্থা তার বিপরীত। এক পর্যায়ে ওই আলেমকে উদ্দেশ্য করে লোকটি বলতে লাগল, হুজুররা নিজেদের বউকে আবদ্ধ করে রাখে, একটু খোলামেলা রাখতে জানে না। তখন ওই আলেম দাঁড়িয়ে লোকটিকে বললেন, ভাই আপনার এই ব্যক্তিতে কি? লোকটি বলল, আমার গোপন জিনিসপত্র আছে আর টাকা পয়সা আছে। আলেম বলল, সেখানে কেন রেখেছেন? লোকটি বলল, চোর ডাকাত এবং খারাপ মানুষদের নজরে যেন না পড়ে। আলেম বলল, আমিও আমার স্ত্রীকে এভাবে যত্ন করে রেখেছি যেন কেউ না দেখে, কারণ আমার কাছে আমার স্ত্রী খুব মূল্যবান, পকেটের টাকার চেয়েও কোটিগুণ বেশি। আর আপনি আপনার বউকে পকেটের টাকার চেয়েও বেশি ভালোবাসেন না বা মূল্যবান ভাবেন না, তাই আপনার টাকা পয়সাটা অতি যত্ন ও গোপনে রেখেছেন, নিজের বউকে জনসম্মুখে খোলামেলা রেখেছেন। আমরা আমাদের বউকে খুব ভালোবাসি বলেই অন্যের কুদৃষ্টি থেকে তাদের সেবে রাখি। তার এমন যুক্তি শুনে ওই জেনারেল লোকটি খুব লজ্জিত হলো।